আমার দেশের সরকার ভারতকে বন্ধু বানিয়ে কিছু বাংলাদেশকে কিছু চ্যানেল উপহার দিয়েছে। চ্যানেলগুলোর নাম জানেন আপনারা? স্টার জালসা, জি বাংলা, জি গোল, জালসা মুভিজ, এভাবে কিছু চ্যানেল আছে, কত মুখস্থ নাই আমার ভাইরা। এই চ্যানেলগুলো বাংলাদেশকে উপহার দিয়েছে বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া, ঠিক? সারা রাত ধরে বিকাল থেকে শুরু করে বিকাল পাঁচটার পর থেকে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত শুধু সিরিয়াল মেলায় একের পর এক সিরিয়াল গুলো দেখতে থাকে, ঠিক? এবং নিজের চরিত্রের সঙ্গে মহিলারা মিলায় কিরণ মালা কেমন ভাবে জামা বানায়, সে কেমন জামা পরে, পাখি কেমন জামা পরে, কেমন ভাবে সে পোশাক পরে, সেগুলো মিলায় তারা যে কন্যা পরে না, তারা বুকে কাপড় দেয় না, ওরকম ভাবে শিখে এবং ওরকম ভাবে সমাজে চলাফেরা করার জন্য চেষ্টা করে। আমার ভাইয়েরা, সেই নাটক গুলাতে শুধু স্বামী স্ত্রী কেমন করে কাজে লাগছে, স্ত্রী মানে মহিলা আছে শাশুড়ির সঙ্গে কেমন করে ঝগড়া লাগে, এগুলো শেখানো হয়, ট্রেনিং দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, আমার বাংলাদেশে যে চ্যানেলগুলো ভারতের স্যাটেলাইটের মাধ্যমে আছে, এই চ্যানেলগুলো ভারতের কয়েকজন মানুষের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলে এই চ্যানেলগুলো তাদের দেশে বেশি চলে না, তারা বেশি দেখে না, বাংলাদেশের লোকই তাদের চাইতে বেশি দেখে, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই চ্যানেলগুলো বাংলাদেশের মহিলাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে বেপাদ্দা করে। আর আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না থাকার কারণে পর্দার কোনো বিধান নাই, কিন্তু ইভটিজিং এর বিরুদ্ধে বিধান আছে, আছে না নাই? আমার ভাইরা, ছয় মাসের জেল আছে কিনা, জরিমানা এবং জেল করা হয়েছে, অবস্থা এমন হয়েছে। আমার ভাইরা, এখানে মনে করেন লালি আছে, গুড়ের কি আছে, লালি চিনেন তো সবাই, গুড়ের লালি আছে এবং মাছিকে বলা হলো মাছি, এই লালির বাসন, লালির পাত্র, গুড়ের পাত্র আলগা করে রাখলাম, উদাম করে রাখলাম, ঢাকলাম না, মাছি তুই যদি বসিস তোকে ছয় মাসের জেল দিব, মাছি শুনবে? যদি বলা হয় মাছি, এটা বললেন মাছ, আপনি শুনলেন, আপনার সামনে মাছি বসে যাবে, বসবে না? আপনি এবার মাছিকে বললেন, মাছি তুই যদি আবার বসিস তাহলে তোকে আমি পিটাবো জেলখানায় নিয়ে, মাছি শুনবে? আমার ভাইরা, যুবকদেরকে বলছে তোমরা মহিলাদেরকে যদি উত্ত্যক্ত করো তাহলে তোমরাকে ছয় মাসের জেল দিব, আর মহিলাদেরকে বোরখা পরা নিষিদ্ধ করে দিচ্ছে। এই লালি মহিলা লালি না ডাকার মতো মহিলাদেরকে পর্দার কোনো পর্দার মধ্যে থাকার জন্য বলা হচ্ছে না। আমার ভাইরা, তারাকে পর্দার জন্য আদেশ করা হচ্ছে না, আর পুরুষদেরকে বলা হচ্ছে মহিলাদেরকে বিরক্ত করবে না। আমার ভাইরা, যুবকদের সামনে দিয়ে যখন ১৬ বছর ১৭ বছর বয়সের যুবতীরা যখন বুকে কাপড় না দিয়া টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরে, তারপরে গেঞ্জি পরে, ওন্না ছাড়া যখন যুবকের সামনে দিয়ে হাঁটে যুবকের, তখন মাথা খারাপ হয়ে যায়, মাথাটা গরম হয়ে যায়, হয় কিনা? কথা বলেন। আমার ভাইরা, এদিকে আইন আছে, বিরক্ত করলে ৬ মাসের জেল হবে, ইভটিজিং করলে ৬ মাসের জেল, কিন্তু তারা যে এভাবে উলঙ্গ হয়ে রাস্তায় চলছে, বেপদ্দা হয়ে চলাফেরা করছে, তাদের জন্য কোনো নিয়ম নাই। আমার ভাইরা, তাহলে ১০ টাকার মহিলাদের বেশি কি বলেন, মহিলাদের ১০ বেশি না? আমার ভাইরা, আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদাইসু লায়াদখুলুল জান্নাহ, দায়স কোনদিন জান্নাতে প্রবেশ করবে না, দায়স কোনদিন কোথায় যাবে না? কথা বলেন, দায়স কারা? দায়স হচ্ছে মুজাক্কার, মানে পুরুষ লিঙ্গ। আমার ভাইরা, দায়ুসের ব্যাখ্যা শুনেন, মুহাদ্দিসগণ মুফাসসিরগণ দায়ুসের ব্যাখ্যা করেছেন। আমার ভাইরা, আপনি আপনি আপনি
একজন মানুষ আপনার স্ত্রী বেপদায় চলে, আপনি দায়ুস, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি হাজি সাহেব, আপনি মোল্লা, আপনি মুন্সি, আপনি পাঁচ ওয়াক্ত নামাজি, আপনি রোজাদার, আপনার স্ত্রী বেপদায় মানুষের সামনে চলাফেরা করে, আপনি তাদেরকে পর্দার জন্য আদেশ করেন না, আপনি দায়ুস, আপনার তাহাজ্জুদ আপনাকে জান্নাতে কোশ্চিন কালেও নিয়ে যেতে পারবে না, আপনার স্ত্রী যদি পর্দা না করে, কথা বলেন, আপনি হাজী সাহেব হজ করেছেন, ডবল হজ, তিনবার হজ উমরা করছেন, আপনার মেয়ে কলেজে যাচ্ছে, শ্যাম্পু করে চুল উড়ে উড়ে কলেজে যাচ্ছে, আছে না স্কুলে, হাই স্কুলে আমি দেখতে পাই চোখের সামনে দিয়ে, হাই স্কুলে ছাত্রীরা 13 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর, 16 বছরের যুবতী মহিলারা স্কুলে যাচ্ছে, মাথায় কাপড় নাই, অনেকের অন্যায় নাই, বলেন কথা ঠিক কিনা? আপনি হাজি সাহেব আপনার মেয়ের খবর নিচ্ছেন না, আপনার হজ শিকার উপর তুলে রাখেন বাড়িতে, আপনার হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, কারণ আল্লাহ নবীজি বলেন আদ দায়সুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়স কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, বলে ঠিক 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 ঠিক, আপনারা বেঠিক বললো ঠিক, কারণ এটা হাদিস, এটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দায়স কোনোদিন জান্নাতে যাবে না, আপনার মেয়ে পর্দা করে না, এজন্য আপনি দায়স, আপনার বৌমা যদি পর্দা না করে, আপনার বৌমা পর্দা করে না, আপনার সঙ্গে আপনার ছেলে আছে একসঙ্গে আপনারা খান, তাহলে আপনার বৌমা যদি পর্দা না করে সে কারণে আপনিও দায়ুস হবেন, আপনার ছেলেও দায়ুস হবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীজির হাদিস হলো আদ দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আপনি যতই নামাজ পড়েন, যতই হজ করেন, যতই মোল্লা মুন্সি যাই হন না কেন, আপনার যারা পরিবারের মহিলা, আপনি যদি তাদেরকে পর্দার মধ্যে না রাখেন, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের এক পয়সাও মূল্য নাই। কথা বুঝছেন কিনা? আমার ভাইয়েরা, আপনি কেমন হাজি সাহেব, আপনি কেমন নামাজি, আপনি কেমন রোজাদার, আপনার মেয়ে যুবতী মহিলা স্কুলে যায়, মাথায় কাপড় দেয় না, চুল উড়াইতে উড়াইতে যায়, আপনি একটা বার বলতে পারেন না মা কাপড় দাও মাথায়, আপনার কথা শুনবে না কেন? কথা বলেন, কেন শুনবে না আপনার কথা? আপনি কেমন বাপ, আপনি কেমন স্বামী, আপনার স্ত্রী আপনার কথা শুনবে না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে যে বলছেন, ওয়াইহফাজুনা ফুরুজাহুন্না ওয়ালা ইয়ুবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা। হে নবীজি, মুমিনা যারা নারী, বিশ্বাসী যারা মহিলা, ইমানদার যারা মহিলা, তাদেরকে বলে দিন তারা যেন তাদের সৌন্দর্যকে ঢেকে রাখে, এমনিতে যা প্রকাশ না পায় সেগুলো ছাড়া, এমনিতে যা প্রকাশ না পায় সেগুলো ছাড়া। আমার ভাইয়েরা, আপনারা এখানে যাদের বউ আছে, যাদের স্ত্রী আছে, ভালো করে শুনেন, বেলাউল যদি আপনি কাপড় কিনে দেন, তাহলে বলবেন এমন পরিমাণ কাপড় কিনে দিবেন যে কাপড়ে এদিকে নাভির নিজ নিয়ে পিছন দিকে নাভি, মানে যে নাভির এই নাভি বরাবর পিছন দিক সহ, যেন শুনেন, নাভি বরাবর যেন পিছন দিক সহ জামা ঢেকে যায়, এবং হাত হবে কবজি পর্যন্ত, এভাবে এই পরিমাণ কাপড় নিয়ে বেলাউজ বানাবেন, আর যে বেলাউজ গুলো নাভির উপরে হাতটা কোনোই পর্যন্ত, সেই বেলাউজ গুলো কাল কাল বেলাউজ গুলো বড় বেলাউজ না বানালে সেগুলো পুড়ায় দিবেন, ছোট বেলাউজ রাখবেন না বাড়িতে। এটা যদি আপনি করতে পারেন, আপনি যদি আপনার স্ত্রীকে পর্দার মধ্যে আনতে পারেন, তাহলে আপনার নামাজ পড়ে লাভ আছে,
তাহলে আপনার হজ করে লাভ আছে আমার ভাইরা। তারপরে পোশাক যারা পায়জামা পরে আমার ভাইরা, পুরুষ তাকনুর উপর কাপড় পরবে লুঙ্গি পায়জামা, আর মহিলারা গুল্লার নিচ পর্যন্ত। কিন্তু আমাদের সমাজে চলে উল্টা কথা বলেন, ঠিক ঠিক চলে উল্টা। পুরুষেরা রাস্তায় এমন ভাবে চলে, রাস্তার সব ময়লা মাটি একবারে লুঙ্গিতে এবং ফুল প্যান্ট পায়জামাতে নিয়ে ময়লা মাটি মানে ঝাড় দিতে দিতে নিয়ে যায়। আর মহিলারা টাকনোর উপর পরে তাও আবার আধাত ফাড়া, কথা বলেন আমার ভাইরা। এমন টাইট পরে সব বোঝা যায় বাইর থেকে, এমন টাইট পায়জামা আছে কিনা, ঢিলে ঢালা জামা হবে এবং জামাটা হবে লম্বা আমার ভাইরা, এবং চুল ঢেকে রাখবে, মুখ ঢেকে রাখবে, বুকে ওন্না দিবে, এই কথাগুলো সামনে আছে আমার ভাইরা। আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বউমা, মানে আপনার অধীনে যারা মহিলা আছে তাদেরকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব হলো আপনার। আপনি যদি রাখতে না পারেন, আপনার স্ত্রীকে যদি রাখতে না পারেন, তাহলে সিস্টেম অনুযায়ী তালাক দিয়ে পাঠাই দিতে হবে। বলেন কথা ঠিক কিনা? পর্দা করাতে পারছেন না, সিস্টেম অনুযায়ী তালাকের পদ্ধতি অনুযায়ী। তার আগে প্রহারের বিষয় আছে, এই চারটা কাজ, যেই চারটা কাজ না করলে, যে চারটা কাজ করলে মহিলারা জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এই চারটা কাজের কোন একটা কাজ যদি বাদ দেয় তাহলে স্ত্রীদেরকে মারতে হবে। কি করা লাগবে? মারতে হবে, তবে কত বড় লাঠি, গরু পিটা লাঠি না কাঁটা আমার ভাইরা? আধাত লাঠি দিয়ে তারপরে মুখের উপর মারা যাবে না, পিঠের উপর মারা যাবে না, বুকের দিকে মারা যাবে না, মারতে হবে এই যে উরু এখানে, এমন ভাবে মারবেন যেন আবার কেটে না যায়, ফেটে না যায়, রক্ত যেন না বের হয়, এগুলোর অনেক বিধান আছে আমার ভাইরা। যেটা বলছিলাম, এই চারটা কাজ যদি না করাইতে পারেন আপনি আপনার স্ত্রীকে, কোন একটা কাজ যদি ঘাটতি থাকে, যদি না করে সময় দিয়েও যদি না করে, তালাক দিয়ে তাকে পাঠিয়ে দিবেন, ওরকম স্ত্রী বাড়িতে রাখা আপনার জায়েজ হবে না। কারণ ওই স্ত্রী যদি থাকে আপনি দায়ুস হবেন, আর আপনি দায়ুস হওয়ার কারণে চিরকাল জাহান্নামে আপনি জ্বলবে। বলেন আল্লাহু আকবার, বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা। সমাজে জেনা সংগঠিত হওয়ার কারণে মহিলারাই দায়ী বেশি, কারা দায়ী? এই বেপত্তা মহিলারাই দায়ী বেশি আমার ভাইরা। আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখলেন একটা গর্তের মধ্যে, কিছু মানে মহিলা এবং পুরুষ, তাদেরকে আগুনে গিলে ফেলছে। কিসে গিলে ফেলছে? আগুনে গিলে ফেলছে আমার ভাইরা। জিব্রাইল আলাইহিস সালামকে বিশ্ব নবীজি বললেন, এই মহিলাটা এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো জেনাকারিনী, ব্যভিচার পুরুষ এবং নারী। বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা। যেই মহিলারা বাচ্চা পেটে নিয়ে পেট দেখাবে মানুষকে, আর পেটে বাচ্চা নিয়ে স্টার জালসা মুভিজ দেখবে, সেই পেটে কোনদিন আল্লাহর ওলি দুনিয়ায়, আলেম দুনিয়ায় আসতে পারে না? সেই পেটে আসবে দীপ জল, মিশা সদাগর, কি ঠিক ঠিক আমার ভাইরা? সেই পেটে আসবে কটকটি, কথা বলেন, সেই পেটে কখনো ইমানদার নারী আসবে না। আপনি ও মহিলারা শোনেন, আপনি পেটে বাচ্চা নিয়ে আপনি এই যে এগুলো অশ্লীল বেহায়াপনা গান বাজনা দেখবেন, অথবা পুরুষদেরকে অন্য পুরুষদেরকে পেট দেখাবেন, আপনার পেট থেকে কোনোদিন ভালো সন্তান জন্ম নিবে না।
বলেন কথা ঠিক কিনা? আপনি যদি পর্দা পসিদার সঙ্গে থাকেন, আপনি যদি পেটে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করেন, নামাজ আদায় করেন, আল্লাহ জিকির করেন, তাসবিহ করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার পেট থেকে আল্লাহর ওলি অথবা আলেমরা আসবে দুনিয়া। কথা বলেন?